এটি হচ্ছে ঐতিহাসিক রবির বাজার জামে মসজিদ। চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিম পাশা ইউনিয়নের রবির বাজারের সন্নিকটে এই মসজিদটি অবস্থিত। জানা যায়, রবি খা নামে এক ভদ্রলোক রবির বাজার প্রতিষ্ঠা করেন, আর সেই বাজারের পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পবিত্র এই মসজিদ। টিটিম পাশা নবাব পরিবারে তালেবুন্নেসা নাম্নী এক ধার্মিক মহিলা এই মসজিদটি নির্মাণ করেন। বিপদে আপদে, নানা মুসিবতে, দূর দূরান্ত থেকে হাজারো হাজারো মুসল্লি আসে এই মসজিদে নামাজ পড়ে, দান খায়রাত করে, আল্লাহর কাছে মুনাজাত করতে। জানা যায়, দান খায়রাতের পরিমাণ সপ্তাহে 5-6 লক্ষ টাকা হয়ে থাকে। সে সাথে জেনে নিব কিছু দর্শনার্থী ও ব্যবসায়ীদের মন্তব্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল জব্বার। 1993 সনে এই মসজিদে পেশিমাম হিসাবে দায়িত্ব গ্রহণ করি। পরবর্তীতে আমাকে খতিব বানানো হয়। আনুমানিক 50-এর দশকে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। চুনচুরগির মসজিদ ছিল। পরবর্তী 1994 সালে এটাকে বর্তমানে ওই যে পূর্বে যেটা রয়েছে এটা সংস্কার করে দোতলা বানানো হয়েছে। তারপর পরবর্তী 2011 সাল থেকে এই মসজিদ নতুন ভবনে শুরু হয়, এ পর্যন্ত হয়েছে। জনসাধারণের ছাতার মাধ্যমে ওই জনসাধারণ অলৌকিকতা লাভ করে অনেক ছাতা দান করে, সপ্তাহে প্রায় 7 লাখ টাকার মতো হয়ে যায়। প্রতি সপ্তাহে শনিবার এবং বুধবার এটা প্লেয়ারের বাক্স খোলা হয়। এই মসজিদের বর্তমান সভাপতি হচ্ছে নওয়াব আলী আব্বাস খান সাবেক এমপি, এবং সহসভাপতি তার ছোট ভাই নওয়াব আলী নকি খান, সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ সাহেব সহ মসজিদ পরিচালিত হচ্ছে। এখানে 2 জন মুয়াজ্জিন, 3 জন ইমাম সাহেব, আমি খতিব সহ 3 জন, আর 1 জন ইলেকট্রিশিয়ান, 2 জন খাদিম, 1 জন সুইফার রয়েছেন। এই মসজিদের অলৌকিকতা মানুষ কথিত আছে যে এই মসজিদটি যিনি তালেবান নেসা যিনি ধারণ করেছেন, তিনি ফরেজগার মহিলা ছিলেন এবং তার হালাল পয়সা দিয়ে মসজিদ দিয়েছিলেন। আরও মানুষের কথিত আছে, যদিও এটা মানুষ বিশ্বাস করি কিনা জানি না, যে এখানে পীর সাহেব ছিলেন ওই বাজারে বট গাছের নিজে, তিনি গভীর রাতে রান্নাবান্না করেন, খুব ডান আসতো, পরবর্তী তাকে পাওয়া যায় নাই, তারা বলতেছে আর কি লোকেরা যে এইখানে গায়েব হয়ে গেছেন এখানে। তো এটা কথিত কথা। এই মসজিদের মানে প্রথম দিকে এত টাকা হইতো না, আমরা যখন প্রথম ধরেন 1000-2000 হইতো, প্রবৃত্তি বাড়তে বাড়তে এখন তো প্রায় ডেইলি প্রায় 1 লাখ টাকার মতোই হচ্ছে। সপ্তাহে 2 দিন খোলা হয়, সপ্তাহে 7 লক্ষ টাকা। এই মসজিদে যে অনেক মানুষ দান খয়রাত করে, তাদের কি মানে এই দান খয়রাতের বিনিময়ে তাদের উপকারে? হ্যাঁ, অনেক উপকার হয়, অনেক উপকার হয়েছে। আমি বললাম না যে দুবাইতে একজন মানুষ তার পতাকা হারিয়ে ফেলেছে, তারপর মান্যত করেছে 50 টাকা দিয়ে করে বিভাগের মসজিদে, তারপর পতাকা পেয়ে যায়, পরবর্তী আর 5000 টাকা মসজিদে দিয়েছে। এরকম অনেক জিনিস বিপদ আপদ থেকে পরীক্ষিত মানুষ বলা মুসিবতে পড়া মানুষ এখানে আসে, এখানে আসে আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজ পড়ার জন্য। তো আমরা তো দেখছি 72 সিলেট থেকে, হ্যাঁ সিলেট, সিমার মলে যার সারা বাংলাদেশে, বাংলাদেশে ইন্ডিয়া থেকেও কিছু মানুষ আসে, আসলে ইন্ডিয়া থেকে ছড়া বর্ডার। হ্যাঁ, আমি মৌলভীবাজার জেলার রাজনগর থেকে গেছি। মৌলভীবাজার জেলার রাজনগর গ্রামটা কি? মনসুন্দা ইউনিয়ন বড়গাপন গ্রাম। আচ্ছা, চাষে যেখানে টাকা দিলে এত দূর থেকে আইলা, আপনি মনে কোনো আশা আছে না? জি ইনশাল্লাহ আশা আছে, আমার আম্মা অসুস্থ এখানে আছে। আপনার আম্মা অসুস্থ যে কারণে আপনার এখানে মসজিদে টাকা দিলেন, যে আল্লাহ যদি সুস্থ দেয়। জি আল্লাহ সে বাদাম কথা মানুষে ফায়দা পাই এখানে টাকা দিলে, মানে অনেক বলা মুসিবত দূর হওয়ার জন্য, বিপদ আপদ দূর হওয়ার জন্য মানুষ এখানে টাকা দেয়। আর এখানে টাকা দিলে মানুষ স্বর্ণ অলংকার দেয়, গরু ছাগল দেয়, আরো বিভিন্ন দান করে। এখানে অনেক দূরে দূরে থেকে মানুষ আসে,
যেমন অনেকের ইচ্ছা পূরণ হয় এ কারণে দূরে থেকে আসে, অনেকে টাকা পয়সা দেয়, যে যে নিয়তে আসে আশা পূরণ হয়, এ কারণেই এখানে অত মানুষ আসে। দিন দিন মুসল্লিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পুরাতন মসজিদের পাশেই প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে নতুন মসজিদ, যার নির্মাণ কাজ সমাপ্ত হলে 1,000 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবে। علينا أسود العرين نمضي أماما أبد لا نلين عهدا علينا أسود العرين نمضي أماما أبد لا نلين حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير حتى إذا حان النفير عدنا جنودا نلبي المسير أبدا لن نحيد عن خطى الإيمان دربنا درب قويم بالهدى القرآن سائر في طريق الحق يا جند الله سائر في طريق الحق يا جند الله جند الله جند الله جند الله